বন্ধুরা, আজকে আমি আপনাদের এক্স লুকআপের একটা চমৎকার জিনিস দেখাবো। সেটা হচ্ছে আপনি কিভাবে এক্স লুকআপের মাধ্যমে ডান দিক থেকে বামে ডাটা খুঁজবেন। যেমন দেখেন, এখানে নেম দেয়া আছে, এই যে এই লোকদের নেম দেয়া আছে, এবং তাদের ফোন নাম্বার এবং এমপ্লয়ি আইডি কিভাবে এই ডান থেকে বামের ডাটাকে খুঁজে নিয়ে আসতেছে। বন্ধুরা, ভিলুকআপের মাধ্যমে আমরা এটা করতে পারি। ভিলুকআপ যেটা করে, এই যে নেম দেয়া থাকবে, সে বাম থেকে ডানের ডাটা খুঁজতে পারে, বাট বাম দিকের ডাটা খুঁজতে পারে না। বন্ধুরা, আজকে আমি এক্স লুকআপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এক্স লুকআপ ইউজ করে আপনি ডান থেকে বামের ডাটাকে কিভাবে খুঁজে নিয়ে আসবেন। বন্ধুরা, এক্স লুকআপের উপরে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, যেটা হচ্ছে প্রথম যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি ইন ডেপথ, আমি যতটুকু বুঝি জানি ততটুকু দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, সেই বেসিক ভিডিওটা আগে দেখবেন, দেন হচ্ছে এই ভিডিওগুলো দেখবেন। বন্ধুরা, এইটা চাইলে ইনডেক্স ম্যাচের মাধ্যমেও করা যায়, কিন্তু ইনডেক্স ম্যাচ দিয়েও তো আমার ভিডিও আসে, কয়েকদিন আগেও দিয়েছি, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আপনি আরও অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন। বন্ধুরা, সাথে আছি আমি আব্দুল্লাল মামুন ফ্রম মামুন একাডেমি। কথা না বেরিয়ে চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। তার আগে বলবো, আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, কারণ একটা ভিডিও তৈরি করতে আসলে যে কতটুকু কষ্ট হয় এটা যদি আপনারা সামনাসামনি দেখতেন, তাহলে আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে অথবা ডাউনলোড করে দেখতেন না। ডাউনলোড করবেন, বাট আপনি অনলাইনে বসে অন্তত একবার হলেও দেখবেন, এটাই মামুন একাডেমি থেকে আপনার উপরে রিকোয়েস্ট থাকবে। তাহলে বন্ধুরা, আমরা শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে নেইমের অ্যাগেনিস্টে ফোন নাম্বার এবং এমপ্লয় আইডিগুলো দেওয়া আছে। এই ডাটাটা আমি ডিলিট করে দিচ্ছি। এই ডিলিট করা ডাটার উপরে এখানে আমরা কাজ করব কি, এই নেইমের এই ফোন নাম্বার এমপ্লয় আইডিগুলো আমরা খুঁজে লুকআপ করে নিয়ে আসতেছি। ইকুয়াল, এইটা চাইলে আপনি ভিলুকআপ দিয়েও করতে, আমরা ভিলুকআপ দিয়ে করলে কী করতে পারি, নেইমের ইমেল নাম্বারটা আমরা পাবো, কারণ বাম থেকে সে ডানের ডাটা খুঁজতে পারবে, বাট সে কিন্তু বামের ডাটা খুঁজতে পারবে না। এটা করতে হলে ইনডেক্স ম্যাচ লাগবে। তো আমরা শুরু করি এক্স লুকআপ। ওকে, দেন হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, এই ডাটাটা আমরা খুঁজব। লুকআপ ভ্যালু, কোন ডাটাটা আপনি খুঁজতে চাচ্ছেন, কি খুঁজতে চাচ্ছেন, সেটাই হচ্ছে লুকআপ ভ্যালু। এটাকে আমরা F4 দিয়ে এটাকে কলামটাকে লক করে দেব, কারণ হচ্ছে এটাকে ডান দিকে মুভ করবে, যেহেতু ফোন নাম্বারও লাগবে আমার, এমপ্লয়ি আইডিও লাগবে, এই জন্য কলামটা যেন ডানে না আসতে পারে, শুধু নিচে যাবে, এই কারণে কলামটা আমরা লক করে দেব। এটার জন্য আমরা F4 1, 2, 3 তিনবার আমরা F4 যদি প্রেস করি, তাহলে দেখেন এই কলাম, দ্যাট মিন্স বি, এই বি এর আগে একটা ডলার সাইন পড়েছে, দ্যাট মিন্স এই কলামটা ডান দিকে মুভ করবে না। দেন হচ্ছে কমা। কমা দেওয়ার পরে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে হচ্ছে এই যে ডাটাটা, এই লুকআপ ভ্যালুটা যে আমি সিলেক্ট করলাম, এই লুকআপ ভ্যালুটা আমি কোন জায়গা থেকে খুঁজে নিয়ে আসতে চাই, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, না এখান থেকে, এই লুকআপ ভ্যালুটা আমার কোথায় আসে, এই কোথায় আসে, এইটাই হচ্ছে আমার লুকআপ অ্যারে। দেখেন বন্ধুরা, দ্যাট মিন্স এই নেমটা আসে কোথায়, আমার এই যে এই কলামে আসে। আমি চাইলে এইভাবেও সিলেক্ট করে দিতে পারি, অথবা এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন আরও প্রেস করে আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করতে পারি, যেভাবে আপনার খুশি, আপনি যেরকম ইচ্ছে সেভাবে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু একটা নতুনত্ব নিয়ে আসতেছি, আমি টোটাল এই যে কলামটা আসে, টোটাল কলামটা সিলেক্ট করে আমরা F4 লক করে দিলাম। দেন হচ্ছে কমা। কমা দেওয়ার পর হচ্ছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারেটা হচ্ছে আপনি রেজাল্ট কী চাচ্ছেন, আপনি আউটপুট কী চাচ্ছেন, সেটাই হচ্ছে রিটার্ন অ্যারে। আমরা আউটপুট কী চাচ্ছি, ফোন নাম্বার, এই কলামটা চাচ্ছি, এই ফোন নাম্বারের কলামটা চাচ্ছি। দেন হচ্ছে আমরা এই ফোন নাম্বারের টোটাল কলামটা সিলেক্ট করে দিলাম, এইটাকে আমরা ফ্রি রাখবো, কারণ এটা ডান দিকে আসলেই এমপ্লয় আইডি হয়ে যাবে। এবার হচ্ছে কমা। বন্ধুরা, এই কমাটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এইটা হচ্ছে এক্স লুকআপের একটা বৈশিষ্ট্য, যে এক্স লুকআপ ডিফল্টভাবে কমা না দিয়েও যদি এন্টার দেওয়া হয়, তাহলে সে এক্সাক্ট ম্যাচ হিসাবেই সে রেজাল্ট দেয়। বাট ভিলুকআপ যেটা করে, সেটা হচ্ছে কমা যদি আপনি না দেন, তাহলে সে অ্যাপ্রক্সিমেট যেটা আছে সেই ভ্যালুটাকেই সে নিয়ে আসবে। বাট এই এক্স লুকআপ এটার বিপরীত, সে ডিফল্টভাবেই এক্স লুকআপ যে এক্সাক্ট ম্যাচ নিয়ে আসবে। আমরা এখানে এটা কমা কেটেও দিতে পারি, দেন এন্টার দিতে পারি। এখন দেখেন এই লোকের ফোন নাম্বার চলে আসছে। এবার যদি এটাকে আমরা ফিল হ্যান্ডেল করে নিচে নিয়ে আসি, তাহলে দেখেন সমস্ত ফোন নাম্বারগুলো চলে আসছে। এবার যদি এখান থেকে ডান দিকে নিয়ে আসি, তাহলে তাদের এমপ্লয় আইডি চলে আসছে। দেখেন বন্ধুরা, এখানে হচ্ছে নাম, এখানে হচ্ছে ফোন নাম্বার, এখানে হচ্ছে এমপ্লয় আইডি। এই নামের অ্যাগেনিস্টে আমাদের ডাটাগুলো ছিল কিন্তু বাম দিকে, কত
সুন্দরভাবে সহজভাবে সহজ একটা ফাংশনের মাধ্যমে দেখেন এই ডাটাগুলো খুঁজে আমরা নিয়ে আসতে পারতেছি। বন্ধুরা প্রথমে আমি দেখিয়েছিলাম টোটাল কলাম সিলেক্ট করে, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু যে সেল রেফারেন্সের মাধ্যমে। এই এমপ্লয় আইডিটা আমরা এবার একটু ডানে দিচ্ছি, এই নেমটা এখানে থাক। এবার আমরা এমপ্লয় আইডি যেটা এটা এখানে দিচ্ছি, ওকে। এখান থেকে আমরা কয়েকটা এমপ্লয় আইডি নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওকে। এবার এই ডাটাটাকে আমরা কেটে দিলাম। এবার আমরা এখানে এক্স লুকআপ ইউজ করি, ইকুয়াল এক্স লুকআপ, এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, দেন হচ্ছে কমা, এইটা হচ্ছে আমার লুকআপ অ্যারে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে F4 দিয়ে আমি এটাকে লক করব। কারণ হচ্ছে এই ডাটাটা সে মুভ করতে পারবে না। আমরা এই যে এই সেল রেফারেন্সটা কিন্তু লক করিনি, এটাকে F4 কয়বার প্রেস করব, তিনবার, 1 2 3, ওকে। দেন হচ্ছে এই জায়গায় কমা। এরপর কি লুকআপ অ্যারে, লুকআপ অ্যারে হচ্ছে আমাদের ফোন নাম্বার, এইটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। ফোন নাম্বার আমরা কি করেছিলাম, সেল রেফার এই টোটাল কলাম সিলেক্ট করেছি। এবার কলাম সিলেক্ট করব না, এবার যেটা করব এই কলামটা সিলেক্ট করব, দেন কন্ট্রোল শিফট ডাউনার প্রেস করলে আমার এটা হয়ে গেল। দেন হচ্ছে এবার আমি যদি এন্টার দেই তাহলে দেখেন বন্ধুরা এখানে আমার ফোন নাম্বার চলে আসছে, এই জায়গাটা আসবে হচ্ছে আমাদের নাম, ওকে। তো এইটাকে যদি ফিল হ্যান্ডেল করে দিই তাহলে দেখেন টোটাল ফোন নাম্বারগুলো চলে আসছে। এটাকে যদি আমি ডানে নিয়ে আসি তাহলে দেখেন এই লোকের নামগুলো নিয়ে আসছে। তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম এক্স লুকআপ ইউজ করে আপনি ডান থেকে বামের ডাটাকে কিভাবে খুঁজে নিয়ে আসবেন। ইন্ডেক্স ম্যাচের মাধ্যমেও করা যায়, বাট সেটা একটু জটিল, সেটা অনেকেই পারে না যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের ফাংশন, বাট এক্স লুকআপের মাধ্যমে আপনি এটা সহজে নিয়ে আসতে পারবেন। বাট মজার ব্যাপার হচ্ছে এক্স লুকআপ কিন্তু MS অফিস 365 ছাড়া কিন্তু চলবে না, সুতরাং এটা যদি চান আপনাকে কিনতে হবে, আর যদি না চান তাহলে চুরি বুদ্ধে শিখতে হবে। তো তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেটা দেখালাম এটা যদি আপনার বিন্দু পরিমাণ কোনো কাজে লেগে থাকে, এখান থেকে যদি কিছু শিখে থাকেন এবং আপনার কাজের যদি কোনো গতিতে এটা সাহায্য করে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে। আর ভিডিওটি যদি খারাপ লেগে থাকে, কোনো বিষয়টা যদি আপনার অপছন্দ হয়ে থাকে, প্লিজ ডিসলাইক না দিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে জানান যে কোন বিষয়টা আপনার খারাপ লেগেছে, আমি সেই বিষয়গুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব। বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।